শুভ সকাল। প্রতিদিনের প্রিমার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা ছয় দিন বাড়লেও গতকাল বিনিয়োগকারীদের প্রফিট বুকিং এর কারণে 35 পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স। মেট্রো স্পিনিং এর শেয়ার দর গত 7 দিনে 39% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের সতর্ক থাকতে অনুরোধ করছি। বৈদেশিক মুদ্রা বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য প্রতিদিন একটি বাজার চালিত বিনিময় হার নির্ধারণ করা হবে। ইলেকট্রিসিটির পিক টাইম দিনের বেলায় স্থানান্তরিত হওয়ায় সরকার ভালো ফলাফল পাচ্ছে। লোডশেডিং কমাতে এবং সেচ পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সরকার দিনে এবং সন্ধ্যায় বিদ্যুৎ খরচের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। রাশিয়া, ভিয়েতনাম এবং ভারত থেকে শস্য আমদানি শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ায় পরিস্থিতিতে শস্য উৎপাদনের উপর বিরূপ প্রভাব পড়ায় দেশের খাদ্য সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা বাড়াতে সরকার 8.3 লাখ টন গম ও চাল আমদানির পরিকল্পনা করছে। এখন এ পর্যন্ত। বিকেলে আবারও আসছি ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।